مسائل الثلاثة. تنتي مسألة. المسألة الأولى إفراد الله سبحانه وتعالى بتوحيد الربوبية وبتوحيد الأسماء والصفات. প্রথম মাসালা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যা এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ঘোষণা করা। المساله الثانيه افراد الله سبحانه وتعالى بالعباده بتوحيد الالوهيه. দ্বিতীয় মাসালা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত তথা তার যতগুলো ইবাদত বান্দেগি সে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ঘোষণা করা। لان الله سبحانه وتعالى لا يرضى ان يشرك معه احد في عبادته لا نبي ولا ولي ولا جن ولا صالح ولا ملك কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনোই পছন্দ করেন না যে তার সাথে অন্য কোনো ব্যক্তিকে ইবাদতের ক্ষেত্রে শরীক স্থাপন করা হোক সে হোক না কেন নবি অথবা ফেরেশতা অথবা কোনো ওলি আউলিয়া المساله الثالثه لابد من تحقيق البراءة من الشرك وأهله، نبرأ من الشرك وأهله، يتميز المسلم عن المشرك بالاعتقاد بالقلب وباللسان وبالجوارح، بالقلب إقرار واعتراف أن ما كل ما عليه الكفار كفر وضلال، باللسان يصرح بلسانه يقول وما أنا من المشركين، بالجوارح لا يشارك الكفار في أعيادهم في احتفالاتهم في طقوسهم. تريتيو مسالتي هوتشي جي أوبوشوي ব্যক্তিকে শিরক এবং মুশরিকদের থেকে তাকে তা ঘোষণা দিতে হবে যে আমি তাদের মধ্যে কখনো অন্তর্ভুক্ত না এবং এই ঘোষণা দেওয়া তার বারাত তথা মুক্ত হওয়া তাদের থেকে তিনটি বিষয় হতে হবে প্রথম হচ্ছে অন্তরের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে জিহ্বার মাধ্যমে এবং তৃতীয় হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রথম অন্তরের মাধ্যমে এভাবে হতে হবে যে এই ঘোষণা তাকে দিতে হবে এবং বিশ্বাস করতে হবে যে কাফেররা যা করছে মুশরিকরা যা করছে সে সম্পূর্ণ শিরক এবং এটা কখনো করা যাবে না এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক এটা হবে এভাবে তাকে অন্তর দিয়ে তাকে বিশ্বাস করতে হবে এবং শিরক বলে সেটা জিনিসকে তাকে একেবারে অন্তর থেকে পরিষ্কারভাবে তাকে বিশ্বাস আনতে হবে যে এটি শিরক তারা যা করছে দ্বিতীয় হচ্ছে যে তাকে জিহ্বায় বলতে হবে যে এটি হচ্ছে শিরক এগুলো করা যাবে না তাকে ঘোষণা দিতে হবে জিহ্বা দিয়ে এবং তৃতীয় নম্বর হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তাদের থেকে মুক্ত ঘোষণা করা সেটি এভাবে যে তাদের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ না করা انقسم الناس في التعامل مع غير المسلمين مع اليهود النصارى البوذا المجوس الى طرفين ووسط মুসলমানগণ অন্য ধর্মের লোকজনের সাথে লেনদেনের ক্ষেত্রে তিন ভাগ দুই ভাগে বিভক্ত হয়েছে এক হলো ওয়াসাত মধ্যপন্থী আর আরেক হলো কি যে তারা মধ্যপন্থীর ব্যতিক্রম না قسم يتعرض للكفار بالقتل والسب والشتم واخذ الاموال ولا يفي لهم بالعهود প্রথম প্রকার মুসলমান যারা অন্য ধর্মের লোকজনের সাথে লেনদেনের ক্ষেত্রে প্রথম প্রকার যারা তারা হচ্ছে যে যারা কাফেরদের কোনো অঙ্গীকার তারা রক্ষা করে না তাদেরকে হত্যা করে তাদের তাদের অর্থ সম্পদ আত্মসাত করে وقسم يشارك الكفار في اعيادهم وفي احتفالاتهم وفي طقوسهم وفي لباسهم حتى تظن ان هذا واحد من المشركين نسأل العافية والسلامة আর দ্বিতীয় প্রকার মুসলমান হচ্ছে লেনদেনের ক্ষেত্রে অন্য ধর্মের লোকজনের সাথে তারা হচ্ছে যারা অন্য ধর্মের লোকজনের সাথে সর্ববিষয়ে অংশগ্রহণ করে এবং মনে করে এতে কোনো অসুবিধা নাই এবং মনে করে যে সেটাও করা যাবে الصحيح الوسط ان نتوسط نفي لهم بالعهود لا نتعدى عليهم لا بالقتل ولا بالسب ولا باخذ الاموال কিন্তু যেটি হচ্ছে সঠিক এবং সেটি হচ্ছে তৃতীয় প্রকার এবং যেটি আমাদের সবারই কাম্য হওয়া উচিত সেটি হচ্ছে যে আমরা তাদের কখনো হত্যাও করব না তাদের অঙ্গীকার আমরা পূর্ণ করব এবং তাদের অর্থ সম্পদ আমরা আত্মসাত করব না ومع هذا لا نشاركهم في اعيادهم في احتفالاتهم في طقوسهم نعم এবং সঙ্গে সঙ্গে আমরা কখনো তাদের যেগুলো ধর্মীয় যেগুলো তারা কার্যক্রম করে সেগুলোতে আমরা কখনো অংশগ্রহণ করব না না তাদের উৎসবে না তাদের দিনের কোনো মোনাসাবাতে কোনো কার্যক্রমে ندعوهم الى الله আমরা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করব نحب لهم الخير ونخاف عليهم من النار لانهم لو ماتوا على هذا ولم يدخلوا في دين النبي صلى الله عليه وسلم يخلدوا في النار خلود ابدا نسال الله العافيه والسلامه
আমরা তাদের জন্য ভালো আকাঙ্ক্ষা করব, আশা করব এবং জাহান্নামের আগুন তাদের প্রতি ভয় করব। কেননা তারা যদি সে অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তারা অবশ্যই জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি, আল্লাহ রাব্বুল কাছে কামনা করি, আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচান। নাতাআমাল মাআহুম ফিল বাইউ ওয়াশ-শিরা ওয়াল্লাহু আ'লাম। আমরা তাদের সাথে আমরা বেচা কিনায় ব্যবসা বাণিজ্যে তাদের সাথে আমরা লেনদেন করব, এতে কোনো অসুবিধা নেই।